প্রাথমিকের টেট পরীক্ষায় বাড়তি নম্বর দেওয়া সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তালিকা চেয়ে পাঠালো হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের কাছে জানতে চেয়েছেন যে কারা এই বাড়তি নম্বর পাওয়ার ক্ষেত্রে যোগ্য ছিলেন, কাট অফ মার্কস কত ছিল, পাশাপাশি সংরক্ষণের তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। রাজ্যে প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য 2014 সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে দু দফায় শিক্ষক নিয়োগ করা হয়। প্রথম দফায় 2016 সালে নিয়োগের ক্ষেত্রে বাড়তি নম্বর দেওয়ার কোনো বিষয় ছিল না, কিন্তু 2018 সালে দ্বিতীয় দফায় নিয়োগ দেওয়ার আগে 6টি ভুল প্রশ্নের বিষয়টি উঠে আসে। সেই সময় পর্ষদ বাড়তি নম্বর দিয়ে দ্বিতীয় দফায় শিক্ষক নিয়োগ করে, আর এই সময়ই অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলাকারীদের অভিযোগ, অযোগ্য প্রার্থীদের বাড়তি নম্বর পাইয়ে দিয়ে চাকরি দেওয়া হয়েছে, আর তারই বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীরা অভিযোগ তোলেন 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় 6টি প্রশ্ন ভুল দেওয়া হয়, তার প্রেক্ষিতে পর্ষদ অযোগ্য প্রার্থীদের সেই বাড়তি নম্বর দিয়ে নিয়োগ দিয়েছে। সেই মামলার শুনানি ছিল মঙ্গলবার। এদিন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের কাছে জানতে চেয়েছেন ওই নিয়োগের ক্ষেত্রে কাট অফ মার্কস কত ছিল, কাদেরকে বাড়তি নম্বর পাওয়ার ক্ষেত্রে যোগ্য বলে ধরা হয়েছে। হলফনামার আকারে এই উত্তরগুলি পর্ষদের কাছে চেয়ে পাঠিয়েছেন বিচারক। প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় দিয়েছে আদালত। আগামী 31 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। এই মামলার মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস তামিমের এ ব্যাপারে বক্তব্য, সেই সময় 738টি শূন্য পদে নিয়োগের ঘোষণা করে পর্ষদ, সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হয়, কিন্তু সেই প্রক্রিয়ায় অনেক যোগ্য প্রার্থী বাড়তি নম্বর পাননি, আর সেই কারণেই এই মামলা দায়ের হয়েছিল। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতায় নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এখানে চক্ষু পরীক্ষা করা হয়, কন্ট্যাক্ট লেন্স, ফ্রেম, সানগ্লাস পাওয়া যায়। আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে। যোগাযোগ 8167734766।